বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকে সুস্থ আছো, নিরাপদে আছো, বাসায় আছো, এবং তোমার আব্বু আম্মুকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজনীন পারভীন, আমি ভার্চুয়াল ক্লাস কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম থেকে আমি তোমাদের সুস্বাগতম। খেয়াল করো, আমার এই অনলাইন ক্লাসে আমি আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয়। আলোচনার বিষয় হচ্ছে যে ধ্বনি ও বর্ণ, ধ্বনির শ্রেণী বিভাগ আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আমরা আসি ধ্বনি কাকে বলে। ধ্বনি, যে কোনো ধ্বনির সংজ্ঞা আমরা জানব, বর্ণ জানব, শ্রেণী বিভাগ জানব। তাহলে প্রথমে আমরা আসি ধ্বনি কাকে বলে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। তাহলে কবি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোন ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই হচ্ছে ধ্বনি। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা ধ্বনির সংজ্ঞা জেনে গেলাম। ধ্বনি হচ্ছে যে খুব ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোন ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই হচ্ছে ধ্বনি। তাহলে আরো একটু আলোচনা করি, মানুষের বাকযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি। কোত্থেকে? ধ্বনি থেকে ভাষার সৃষ্টি। বস্তুত ভাষাকে বিশ্লেষণ করলে চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? চারটি মৌলিক উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই চারটা মানুষ তার মনে ভাব প্রকাশ করার কথা বলে। মানুষের কথা বলা কথা হলো অর্থযুক্ত কিছু ধ্বনি। মানুষের কথাগুলো হচ্ছে যে অর্থযুক্ত কিছু ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকে বলা হয় ধ্বনি। ব্যাকরণ শাস্ত্রে বলা হয় কাকে? মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলা হয়। বস্তুত অর্থবোধক ধ্বনি সমূহ মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি, ধ্বনি ভাষার মূল ভিত্তি। তাহলে দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন তার মতে, ভাষার কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। বলা বাহুল্য, প্রতিটি মানব সভ্যতা মানব ভাষায় থাকে একগুচ্ছ ধ্বনি। এর সংখ্যা সাধারণত 12টির বেশিও এবং 60টির কম। এই মুষ্টিমেয় সংখ্যাকে ধ্বনির ভিন্ন বিন্যাসে গড়ে ওঠার বিপুল পরিমাণ শব্দ। প্রতিটি ভাষার নিজস্ব ধ্বনি রাশির তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ প্রতিটি ভাষার ধ্বনি রাশি পরস্পরের সঙ্গে সহবাস স্থান করে সুশৃঙ্খল ধ্বনি তাত্ত্বিক নিয়ম কানুন মেনে চলে। মূলত প্রতিটি ভাষায় একটি সুনির্দিষ্ট ধ্বনি শৃঙ্খলা বা ধ্বনি সংগঠনের অধীন। ধ্বনি নির্গত হয় মুখ দিয়ে। ধ্বনি কি দিয়ে নির্গত হয়? মুখ দিয়ে। ধ্বনি নির্গত ধ্বনি উৎপাদনের মুখ নাসিকা, কণ্ঠ প্রভৃতি বাক্য প্রত্যঙ্গ ব্যবহৃত হলেও ধ্বনি উৎপাদনের মূল উৎস হলো ফুসফুস। আমরা কোথা থেকে ধ্বনিটা উচ্চারণ করি? এই ফুসফুস থেকে। ফুসফুস, ফুসফুসের সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি, করে থাকি এবং ত্যাগ করি। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসা বিভিন্ন বাক প্রত্যঙ্গের সংস্পর্শে আসে। ফুসফুস থেকে বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে। সময় মুখের বিভিন্ন জায়গায় ঘষা যায়, এই হচ্ছে ধ্বনি। যেমন ফুসফুস থেকে কেবল নির্গত হয় বাতাস, আর এই বাতাসের সঙ্গে নানা ফুসফুস থেকে ধ্বনি উৎপন্ন হয়। তাহলে এবার আসো যে আলোচনা করলাম আমরা ধ্বনি, এবং এবার আসো যে ধ্বনির শ্রেণী বিভাগ। ধ্বনি শ্রেণী বিভাগ, ধ্বনি সাধারণত যে কোনো ধরনের আওয়াজ, কিন্তু ব্যাকরণ ও ভাষাতত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি সাধারণত কত প্রকার? ধ্বনি সাধারণত
প্রকার। দুই প্রকার ধ্বনি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে স্বরধ্বনি, দুই নাম্বার হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কত প্রকার আমরা জানলাম? ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার আসি বর্ণ। বর্ণ কোন ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলা হয়। তাহলে বর্ণ আমরা কাকে বলি? কোন ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলি বর্ণ। যেমন যেমন ক ওয়া সরি ওয়া আ ক খ প্রভৃতি প্রভৃতি ভাষার এক একটি ধ্বনি বা প্রতীক বা বর্ণ, ধ্বনি প্রতীক বা বর্ণ, এগুলো হচ্ছে যে বর্ণ। তাহলে দেখো বর্ণমালা, বর্ণ থেকে আসছে বর্ণমালা। বর্ণমালা কোন ভাষার ধ্বনি সমষ্টির সুনির্দিষ্ট সাজানো ক্রমকে বর্ণমালা বলা হয়। ধ্বনি যেমন দুই প্রকার স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, তেমনি এদের লিখিত প্রতীক ও দুই প্রকার, এদের লিখিত প্রতীক ও দুই প্রকার। যেমন স্বরবর্ণ, যেমন যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি স্বরধ্বনি ও স্বরবর্ণ যেসব ধ্বনি ধ্বনির সাহায্য ছাড়া নিজে পূর্ণ ও স্পষ্ট রূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আর যে এই স্বরধ্বনি প্রতীক বা লিখিত রূপই হচ্ছে স্বরবর্ণ। ওয়া আ রসই দীর্ঘ ই রস ও দীর্ঘ রি এ ঐ ও ও স্বরবর্ণের মোট সংখ্যা কতটি? মোট সংখ্যা হচ্ছে 11টি। ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ যেসব ধ্বনি স্বরধ্বনি সাহায্য ছাড়া নিজে পূর্ণ বা স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আর এই ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি হচ্ছে? ব্যঞ্জন বর্ণ আমরা কোনগুলো? ক খ গ ঘ এগুলো, এগুলোর সংখ্যা হচ্ছে মোট 39টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা মোট 39টি। তাহলে আজ প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা এ পর্যন্ত জানলাম এবং অধ্যয়ন ও তোমরা বাড়িতে ভালো মতো শিখবে জানবে আমাদের ক্লাসগুলো ফলো করবে ঠিক মতো, বাড়িতে থাকবে কোথাও যাবে না, বেশি ঘোরাঘুরি করবে না, এখন দেশের অবস্থা ভালো না। তোমরা এই এই পর্যন্ত আজকের মতো আমি আলোচনা করলাম, আগামী দিনে আরেকটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ বা আসসালামু আলাইকুম।